বিতর্ক যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। বিশ্ববিদ্যালয়ের সব অঘটনের সাথেই জড়িয়ে পড়ছে সংগঠনটির কর্মীরা। সর্বশেষ শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদকে পুঁজি করে ক্যাম্পাসে ব্যাপক সহিংসতার পর 14 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগে বলা হয়, চাঁদা দিতে না চাওয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এটিকে নৈরাজ্যকর অবস্থা বলছেন বিশিষ্টজনরা, আর ব্যক্তির অপরাধের দায় নিতে নারাজ ছাত্রলীগ। ইমরান হোসেনকে সাথে নিয়ে শেখ জায়েদের রিপোর্ট। বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন দৃশ্য কদিন পরপরই দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এমনকি করোনাকালীন বন্ধ ক্যাম্পাসে অর্ধশতবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপের কর্মীরা। তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালানো হয়েছে তাণ্ডব। পুলিশ বক্স, ভিসির বাসভবনে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। ভেঙে চুরমার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের 56টি গাড়ি। এর দুই দিন পর হাটহাজারী থানায় দুইটি মামলা হয়। একটিতে বলা হয়েছে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা সহিংসতা চালিয়েছে ক্যাম্পাসে। ছাত্ররা এইভাবে কাজ করতে পারে এরকম আমার ধারণারও বাইরে। এখানে মামলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা যেখানে আছেন তারা সবাই মিলে এগুলি তদন্ত করবেন। মামলার এজাহারে থাকা 14 জনের 12 জনই ছাত্রলীগ নেতাকর্মী, অজ্ঞাত আসামি আছেন 500 জন। আসামিরা ক্যাম্পাসে অবস্থান করলেও গ্রেপ্তার হয়নি কেউ। ব্যক্তির অপরাধের দায় সংগঠনের নয় বলছে ছাত্রলীগ। যারা করেছে তারা একান্ত ব্যক্তিগতভাবে করেছে, ব্যক্তিগত জায়গা থেকেই তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, তো সেক্ষেত্রে ছাত্রলীগের দায়ভার নেওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয় না ছাত্রলীগের কোনো ছেলেপেলে এই আন্দোলনের ভিন্ন যে প্যাটার্নের কথা বলা হচ্ছে ওই প্যাটার্নে কোনো ধরনের কুকর্মে জড়িত ছিল। আগের ঘটনাগুলোতেও অপরাধীদের শাস্তির মুখোমুখি না করায় বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে বলছেন সচেতন নাগরিকরা। সহিংসতার তিন দিন পর দুইটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।